চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি পদে কিন্তু অনেক কর্মী নিয়োগ হয়েছে। তো এই চাকরিটা সম্পর্কে সমস্ত কিছু জানাবো, যেমন হচ্ছে এজ লিমিট কি রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, তোমাদের জব লোকেশন কত হবে, কত টাকা তোমরা স্যালারি পাবে, আরও সম্পূর্ণ তথ্য তোমাদের এই চাকরিটা সম্পর্কে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছো আজকে এই ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাতে চাই যে IGNCA অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস, এখান থেকে কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হয়েছে। দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু এই সংস্থাটি রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু কাজ করতে হবে। তো এখান থেকে কিন্তু একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, সেই নোটিফিকেশানটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তার আগে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে জানিয়ে দিচ্ছি যে নোটিফিকেশানটা কি বলা হয়েছে। মেনলি আমি এই মুহূর্তে নোটিফিকেশান চলে এসেছি, তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, একবার গিয়ে চেক আউট করে নিও। তো দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। কোন কোন পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট চলছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট আর হেল্পারের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলছে। হ্যাঁ বন্ধুরা, তিনটে পোস্টের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলছে। ফার্স্টে তোমাদেরকে আমি জানাবো যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এখানে চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে। তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে কাজ কী করতে হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের, দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট উইল অ্যাসিস্ট ইন দ্য কোয়ার্ডিনেশন অফ দ্য প্রজেক্ট অ্যান্ড উইল বি অ্যাটাচ উইথ দ্য সিনিয়র প্রজেক্ট স্টাফ ফ্রম দ্য কনভারসেশন ডিভিশন। অর্থাৎ বন্ধু এখানে বলা হচ্ছে যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের কাজ কিন্তু তোমাদের হবে, সিনিয়র প্রজেক্ট যে স্টাফেরা থাকবে তাদের কিন্তু কোয়ার্ডিনেট করা হচ্ছে, তোমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের কাজ কিন্তু এখানে হবে। চারখানা টোটাল কিন্তু এখানে পোস্ট রয়েছে, 52 বছরের মধ্যে বয়সে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এজ ইলেকশনও তোমরা পেয়ে যাবে, 30,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু এখান থেকে স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। ট্রাভেল দেখতে পাচ্ছ, হি অ্যান্ড শি উইল বি এক্সপেক্টেড টু ট্রাভেল উইথ ইন ইন্ডিয়া কানেকশন উইথ অফিসিয়াল ওয়ার্ক, হি অ্যান্ড শি উইল বি এলিজিবল ফর TADA অ্যাজ পার দ্য IGNCA রুল। অর্থাৎ তোমাদের এখানে কাজ পেলে তোমাদের কিন্তু ইন্ডিয়াতে অনেক জায়গায় তোমাদের ট্রাভেল করতে হতে পারে, যার খরচা কিন্তু সম্পূর্ণ এই সংস্থাই দেবে, এখান থেকে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। লিভ দেখতে পাচ্ছ 2.5, মানে 2.5 ডেজ লিভ ফর এভরি কমপ্লিটেড মান্থ। তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া রয়েছে যে প্রত্যেক মাসে কিন্তু 2.5 দিনের লিভ তোমরা এমনি নিতে পারো। মোড অফ সিলেকশন বলে দেওয়া রয়েছে, স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন ফলোড বাই ইন্টারভিউ। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। পোস্টিং কিন্তু হবে তোমাদের এখানে নিউ দিল্লিতে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে, এখানেও কিন্তু 5খানা টোটাল পোস্ট রয়েছে। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর MS অফিস আর কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদেরকে নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ব্যাচেলার ডিগ্রিটা কিন্তু তোমাদেরকে থাকতে হবে, সাথে হচ্ছে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট, তোমাদের ডিপ্লোমা অথবা যে কোনো সার্টিফিকেট 8 কনভার্সেশনের উপর থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাসিস্ট্যান্টের কাজ হবে তোমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের কিন্তু কোয়ার্ডিনেট করা, তোমাদের এখানে কাজ করতে হবে। ডিউরেশন অফ ওয়ার্ক এখানে বলে দেওয়া রয়েছে, দেখো এখানে কিন্তু মিনিমাম 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে নিয়োগ করা হবে, মিনিমাম বলা হয়েছে। অর্থাৎ তোমাদের পারফরমেন্স অনুযায়ী তোমাদেরকে কিন্তু এক্সটেন্ড করা হবে। যদি পারফরমেন্স ভালো থাকে 1 বছর পর তোমাদের কিন্তু এখানে চাকরিটার মেয়াদটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, অর্থাৎ তোমাদের টাইমটা কিন্তু বাড়ানো হতে পারে। এজ লিমিট বলা হয়েছে 35 বছরের মধ্যে বয়সেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 25,000 টাকা প্রত্যেক মাসে তোমরা এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। এখানেও সেম রয়েছে, তোমাদের ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করতে হতে পারে, যা TADA অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স থেকে শুরু করে সমস্ত খরচা কিন্তু তোমাদেরকে এইখান থেকে IGNCA তরফ থেকে তোমাদের কিন্তু দেওয়া হবে। মোড অফ সিলেকশন, এখানেও তোমাদের কিন্তু পুরোপুরি ইন্টারভিউ নিয়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, কোনো টাকা তোমাদের এখানে পে করতে হবে না, আবেদন মূল্য কিন্তু এখানে জিরো রয়েছে। প্লেস অফ পোস্টিং, এটাও কিন্তু তোমাদের নিউ দিল্লিতে তোমাদের পোস্টিং হবে। তারপর দেখতে পাচ্ছ গ্রুপ ডি পদের জন্য অর্থাৎ হেল্পার পোস্টের জন্য একটা নিয়োগ করা, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে অথবা তোমাদের 12th পাস হলো, মানে উচ্চ মাধ্যমিক পাস হলো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের গ্রুপ ডি কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে, আর অথবা তোমাদের যদি ফ্রেশার হও তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু যে কোনো স্ট্রিম থেকে পাস আউট করতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ক প্রোফাইল এখানেও বলা হয়েছে বন্ধুরা যে হেল্পার তোমাদের কাজ কী হবে, হেল্পার উইল অ্যাসিস্ট দ্য সিনিয়র প্রজেক্ট স্টাফ ফ্রম দ্য কনজারভেশন ডিভিশন। অর্থাৎ তোমাদের বলা হচ্ছে যে হেল্পারদের কিন্তু অ্যাসিস্ট্যান্টকে কোয়ার্ডিনেট করতে,
হবে, অ্যাসিস্ট্যান্টের সাথে কিন্তু কাজ করতে হবে। পাঁচখানা কিন্তু পোস্ট রয়েছে, এটাও কিন্তু তোমাদের এক বছরের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের যদি কাজ ভালো থাকে তাহলে তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হবে মেয়াদটা, চাকরির মেয়াদ কিন্তু এক্সটেন্ড করা হতে অর্থাৎ বাড়ানো হতে পারে, যদি সেটা তোমার পারফরমেন্সের উপর নিয়োগ মানে মানে পারফরমেন্সের উপর কিন্তু তোমার এটা ডিপেন্ড করবে। এজ লিমিট চাওয়া হচ্ছে 55 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। 20,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এখানেও সেম রয়েছে, ট্রাভেল করলে তোমাদের কিন্তু IGNCA এর তরফ থেকে সমস্ত খরচা বহন করা হবে। তো এখানেও কিন্তু পোস্টিং হবে তোমাদের নিউ দিল্লিতে। কিভাবে অ্যাপ্লাই করো সেটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য ডিসক্রিপশনে যে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, একদম লাস্টে লাস্ট পেজ অর্থাৎ 4 নম্বর পেজে তোমরা দেখতে পারবে যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখানে তোমাদের নিজস্ব একটা পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো, যে হেল্পার না অ্যাসিস্ট্যান্ট না প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সেটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তারপর নিজস্ব নাম এখানে দেবে, ফাদার্স নাম এখানে দেবে, ডেট অফ বার্থ এখানে দেবে, করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে, মেল আইডি আর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার তোমাদের ডিটেলে তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেল তোমাদেরকে এইখানে কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ বক্সটা করে দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছ যদি তোমাদের কোথাও কাজ করার যদি এক্সপিরিয়েন্স থাকে তার ডিটেলটা তোমাদের কিন্তু এইখানে দিতে হবে। আর এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট তো করবেই, এর সাথে তোমাদের কী কী লাগবে দেখো, একটা তোমাদের নিজস্ব মানে একদম কারেন্ট সিভি যাকে বলে, রিজিউম যাকে বলে, সেটা তোমাদের কিন্তু একটা অ্যাটেস্টেড করতে হবে প্রিন্ট আউট করে। অ্যাডিশনাল একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন যা যা ডিগ্রি সার্টিফিকেট থেকে মার্কশিট রয়েছে সেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু তোমাদের লাগবে। প্রফেশনাল ট্রেনিং যদি কোথাও কাজ করো তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে, তার ডিটেল তোমাদের এখানে দিতে হবে। আর তোমাদেরকে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা তোমাদেরকে বললাম ফার্স্টে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডিটেলটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো কী কী দিতে হবে, নিজস্ব এই ফর্মটা দিতে হবে, ভালো করে বুঝবে, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, সাথে তোমাদের কিন্তু এই সিভি এডিশনাল এডুকেশন কোয়ালিফিকেশন সব ডিটেলগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। তোমাদের কিন্তু এটার সাথে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর তোমাদের কিন্তু প্রত্যেক কটা কিন্তু স্ক্যান করতে হবে, ভালো করে বুঝবে স্ক্যান করতে হবে। এখানে যেহেতু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই হবে তো এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে একটা PDF ফর্ম্যাটে তোমাদের কিন্তু আনতে হবে। আনার পর তোমাদেরকে কী করতে হবে, 3/5/2021 অর্থাৎ 3রা মের আগে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা আইডি দিয়ে দেওয়া রয়েছে, মেল আইডি conservationdivision@gmail.com, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তোমাদের কিন্তু 3/5/2021 আগে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই জিনিসটা মানে যেটা তোমাদেরকে বললাম অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে তোমাদের হচ্ছে বিভিন্ন যে সিভি দেবে, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, তারপর তোমার চাইলে তোমরা এখানে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের জেরক্সও তোমরা দিতে পারো, সমস্ত কিন্তু তোমাদের স্ক্যানিং কপি করে একটা PDF ফর্ম্যাটে বানিয়ে তোমাদের কিন্তু ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, তাহলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়ে যাবে। অবশ্যই কিন্তু মেলের সাবজেক্টে লিখবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করে দেবে, আর ডেট আর প্লেস দেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করাটা হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ডিটেলটা আমি বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা কিন্তু আমার কাছে আমাদের ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে হয়, তোমাদের কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটিকে শেষ করছি, বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।